আমার দেশের বাড়ি ছোট্ট একটা বাড়ি ছিল আমাদের, ছোট্ট একটা ঘর ছিল, আর এক পাশে গোলা ভরা ধান ছিল, আর সেই ধানের মধ্যে বসে আমার দাদা আর আমি খেলা করতাম। সেটা আমার এখনো মনে পড়ে। আমাদের বাড়ির উঠোনটা অনেকটা বড় ছিল, সকাল হলেই আমার মা গোবর দিয়ে লেপত, আর আমিও লেপার চেষ্টা করতাম। সারাক্ষণ আমি মাটির মধ্যে বসে থাকতাম, যেন একটা মাটির মানুষ, আর সব সময় মুখ বন্ধ করে নিজের মতো খেলা করতাম। খুবই শান্ত প্রকৃতির ছিলাম আমি। বাবা ছিল মাছ ব্যবসায়ী, সকালবেলায় মাথায় করে বড় সরঞ্জামে মাছ নিয়ে আসতো, আর যখন মাছ নিয়ে আসতো বাড়ির উঠোনে, বাড়ির আশেপাশের গ্রামের সবাই চলে আসতো মাছ কিনতে। সে দিনগুলো আমার এখনো স্পষ্ট মনে আছে। আর শীতের দিনে সকালবেলায় খোলা আকাশের নিচে ঘরের পাশে আমার মা মাটির উনুন বানিয়েছিল, সেই মাটির উনুনে রান্না করতো, আর আমরা সবাই মিলে বসে বসে খেতাম। সেই দিনগুলো আমার এখনো মনে পড়ে। আমাদের একটা সাদা গরু ছিল, পুরো ধবধবে সাদা। সেই সাদা গরুটা জাগা ছিল না রাখার। সেই গরুটা আমরা ঘুমাতাম ঘরে, আর গরুটা ঘুমাতো বারান্দায়। আর সকাল হলেই সেই গরুর সব কিছু কাছাতো আমার মা। সেই দিনগুলো আমার এখনো মনে পড়ে। যখন আমার বাবা কাজ থেকে এসে সেই গরুটাকে স্নান করাতে যেত অনেক দূরে বিলের মাঝখানে, সেখানে আমরা দুই ভাই বোন দৌড়ে দৌড়ে যেতাম। ভাইটা তখন যেতে পারতো না, সবে ছোট্ট 6 মাসের বাচ্চা। আমার সেই দিনগুলো এখনও মনে আছে। বিলের মাঝখানে সেই গরুটাকে স্নান করাতে নিয়ে গেছে, আর পেছনে পেছনে আমরাও দৌড়াতে দৌড়াতে নিয়ে গেছি। তারপরে একদিন রাস্তার পাশে গরুটাকে বেঁধে রেখেছিল, তো বেঁধে রাখার কারণে তাদের যেন গাছপালা খেয়ে ফেলেছিল। তারা এসে আমার বাবুর সাথে অনেক ঝগড়া করেছিল, সেই কথাটা আমার এখনও মনে আছে। খুব ভালোই চলছিল সংসারটা আমাদের। দেশের বাড়ি ছাড়তে হলো, ঘর বাড়ি আত্মীয় স্বজন সবার মায়া ত্যাগ করে চলে আসতে হলো অন্য একটা অচেনা দেশে। সেখানে এসে কেউ তো ছিল না আত্মীয় স্বজন, উঠলাম এসে বড় মামার বাড়ি। সেখানে সেই একই অবস্থা, মামির সাথে ঝামেলা, এর সাথে ঝামেলা, তার সাথে ঝামেলা। চলে গেলাম মধ্যপুর দেশে, সেখান থেকে আবার রিটার্ন কলকাতায়। কলকাতায় এসে ভাড়া ছিলাম, অচেনা সব মানুষজন খুবই ভয় পেতাম রাস্তায় বেড়াতে, আর অচেনা সব জায়গাগুলো, আর দেশের বাড়ির কথা খুব মনে পড়তো, আর ভাষাটাও আমাদের অন্যরকম ছিল, তাই সবাই খুব হাসাহাসি করতো। সেই দিনগুলো আমার এখনও মনে পড়ে। খুব ভালোই কাটছিল ছোটোবেলাটা। হঠাৎ করে কী যে হয়ে গেল জীবনে, সেই দিনগুলো হয়তো ভালোই ছিল। আর দেশের বাড়িটা যদি না ছাড়তাম, তাহলে হয়তো খুব ভালোই অবস্থা থাকতো বাপের বাড়ির। এখন যেমন আছে ভালোই আছে, কিন্তু দেশের বাড়ি যদি না ছাড়তে হতো, তাহলে হয়তো অনেক সুখে শান্তিতে থাকতে পারতো। আমার সেই দিনগুলোর কথা এখনও মনে পড়ে।